আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রিতাজ কুজিন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম রেড স্ন্যাপার ফিশ ফ্রাই, দারুণ মজা, জুসি অ্যান্ড সফট। ভিডিও শুরুতেই আমার একটা অনুরোধ থাকলো, আমার ভিডিওটা যদি আপনারা পছন্দ করে থাকেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাইলে আর দেরি না করে চলুন ঝটপট দেখে নেই কীভাবে। মাছটা আমার অলরেডি ক্লিন করা। এবার নাইফের সাহায্যে আমি মাছের উপরে এইরকম করে টান টান করে নিয়ে পানি দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিব। মাছটাকে পরিষ্কার করে এবার পেপার টাওয়াল দিয়ে আমি মাছের গায়ে থেকে সবটুকু পানি তুলে নিব। আমার বড় বোন একটা কথা বলতেন, যখন মাছ ফ্রাই করবা মাছের গায়ে যেন কোনো পানি না থাকে, তাহলে ফ্রাইটা সুন্দর হয়। উনি আবার দেখতাম নিউজ পেপার দিয়ে এই কাজটা করতেন। এবার মাছটাকে ম্যারিনেট করার জন্য আমি সস তৈরি করব। 3 টেবিল স্পুন অলিভ অয়েল, 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন পাপরিকা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। 2 টেবিল স্পুনের মতো হবে ময়দা, ছিটিয়ে দিলাম মাছের উপরে এইরকম করে। এবার খুব ভালো করে সসটা লাগিয়ে দিব মাছের গায়ে। দেখে রেখে দিব 5 মিনিট। এবার চুলার তাপটা আমি মিডিয়ামে রেখে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি মাছটা ঢেলে দিব। এই কাজটা একটু কেয়ারফুলি করবেন যেন তেল ছিটকে আপনার হাতে না পড়ে। চুলার তাপটা যেন মিডিয়ামে থাকে। 7 থেকে 8 মিনিট পর আমি মাছটাকে উল্টে দিলাম। এক কাপের মতো হবে পেঁয়াজ কুচি সাইডে দিয়ে দিলাম। তার উপরে 5 থেকে 6টা কাঁচামরিচ, 7 মতো লবণ দিয়ে হালকা নেড়ে নিব। মাছটাকে টাচ করবেন না, এইরকম করে নেড়ে ছেড়ে দিবেন। লাইট একটা ব্রাউন কালার পেঁয়াজের মধ্যে চলে আসলে আমি ধনে পাতা কুচি উপরে দিয়ে দিব। হয়ে গেল খুবই মজার সফট অ্যান্ড জুসি রেড স্ন্যাপার রেডি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ, বাই বাই।